Hey, this is Snigdha. Welcome back to my channel, Simple Snigdha. আজকে আমি দেখাচ্ছি হচ্ছে ডিটক্স ওয়াটার, মানে আমাদের এটা ইমিউনিটিটাকে অনেকটা বেটার করে, তারপর ডাইজেস্টিভ সিস্টেমটাকে বেটার করে, আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রকম সেই টক্সিনগুলো থাকে না, সেগুলোকে একদম ক্লিয়ার করতে হেল্প করে এই ওয়াটার। তো অনেকেই আমরা জানি ডিটক্স ওয়াটারের কথা, যেমন অনেকে গ্রিন টি খেয়ে থাকেন, জুস খেয়ে থাকেন। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে জুসও বলা যেতে পারে বা নর্মাল একটা জলও বলা যেতে পারে। আমি এটা কোনো ফ্রিজারে রাখছি না, এটা হচ্ছে আমি একদম উইদাউট ফ্রিজারেই করছি, যেহেতু এখন সিজন চেঞ্জের সময়, অনেকেরই মানে খুব চট করে ঠান্ডা লেগে যেতে পারে। তো ওই জন্য আমি এটাকে উইদাউট ফ্রিজার বা আইস কিউব বরফ এগুলো ছাড়াই দেখাচ্ছি। ধরুন যাদের কনস্টিপেশনের প্রবলেম বা গ্যাস বা অত্যাধিক ফুড ক্রেভিং, মানে যা দেখছি তাই খাচ্ছি, মানে চোখে একটা খিদে থাকে না, মানে খাবার দেখলেই মনে হচ্ছে খেয়ে নিচ্ছি, সেটা ফাস্ট ফুড হোক বা অয়েলি ফুড হোক, তো তাদের কিছুটা এই ওয়াটারটা হেল্প করবে। ধরুন আপনার খুব স্পাইসি বা খুব অয়েলি বা সুইট ডেজার্ট এরম টাইপের কিছু দেখে খেতে ইচ্ছে করলো, তখন ওই জায়গায় আপনি নিজেকে একটু হলেও মানে জাস্ট একটা বাটন আর কি প্রেস করলেন নিজের মধ্যে আর করে বলতে পারেন যে হ্যাঁ আমি ডিটক্স ওয়াটারটা একটু খেয়ে নিচ্ছি, তখন আপনার অনেকটা মানে পেটটা ভরা থাকবে, মনটা ভরা থাকবে ওই সময়। তো আপনি এইভাবে ওই সব মানে যে আনহেলদি ফুডস থাকে না, সেগুলোকে স্কিপ করতে পারবেন বা আস্তে 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 অ্যাভয়েড করতে পারবেন, ইগনোর করা শিখবেন। এটা খুব দরকার এখন আমাদের ইমিউনিটিটাকে বেটার করার জন্য, ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করার জন্য এটা খুবই দরকার, যে এই ধরনের ড্রিঙ্কস আমরা যদি মানে নিজেদের মধ্যে রাখতে পারি, খেতে পারি, তো অনেক হেল্প করবে। আমি চাইছি এই আজকের রেসিপিটি আপনারা নিজেরা ট্রাই করবেন, আপনাদের ফ্যামিলিতে প্রত্যেকেরই এটা কাজে লাগবে, মানে যার বয়স যেমনই হোক না কেন এটা প্রত্যেকের কাজে লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমার লাগছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে যেটা আমরা যেই জলটা খাই সেই জলটা নিচ্ছি, একদম নর্মাল কোনো ফ্রিজার মানে ফ্রিজে রাখা জল না এটা। আর নিচ্ছি হচ্ছে কাঁচের বটল, আপনারা কাঁচের জগ নিতে পারেন, কাঁচের জার নিতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল সে সেটা নেবেন। আমি কাঁচের বটলই নিলাম। আর এই একটা অ্যাপেল আমি কেটে কিছুটা কেটে নিয়েছি, যেহেতু পুরোটা লাগছে না, আর আর লাগছে হচ্ছে দারচিনি। তো এবার শুরু করছি, দারচিনিটাকে জাস্ট একটু ভেঙে দিয়ে দিচ্ছি এখানে। ছোট ছোট করে, যেহেতু ওই বটলের মুখটা এরকম ছোট না, আমি ওই জন্য একদম পাতলা পাতলা করে খোসা সহ কিন্তু কাটতে হবে। এই ক্ষেত্রে যে আমরা যখন ডিটক্স ওয়াটার তৈরি করব, তখন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের খোসা সহই নিতে হবে, ভালো করে ফলটা ধুয়ে কেটে নিতে হবে। আচ্ছা, আমি যেই কটা পিস নিয়েছিলাম দারচিনি এবং অ্যাপেলের, সেগুলো পুরোটা ভরে নিয়েছি। এবার একটা ফ্যানেলের সাহায্যে আমি এখানে জল কিছুটা জল ভরব। এখানে আমি পুরোপুরি জলটা ভরিনি, আমি এতটা করে জল ভরলাম, এবং কর্কটা ভালো করে চেপে দিয়ে আমি একটু কিছুটা শেক করে নিলাম, যাতে প্রত্যেকটা মানে সেই প্রত্যেকটা কেটে রাখা ফল এবং সেই দারচিনি যেন জলের মধ্যে মিক্সড হয়ে যায়। এবার এটাকে আমি বলেছি যে ফ্রিজে রাখবো না, এটা আমি নর্মালি ঠান্ডা কুল কোনো প্লেসে আমি এটাকে রাখবো, আর মোটামুটি 4-5 ঘন্টা পর আমি এটা খেতে পারবো। এবার এটা মোটামুটি 4-5 ঘন্টা পর যখন হয়ে যাবে, তখন থেকে আমি এটা খাবো। তো এবার জলটা যখন কমে আসবে, মোটামুটি আমি এই ফলের পিসগুলো যে রাখা আছে, 2-3 বারের মতন আমি নতুন করে আবার ওয়াটার দিয়ে আবার সেই 4-5 ঘন্টার জন্য রাখতে পারবো, মানে এই প্রসেসটা 1-2 দিনের জন্য এটা করা যায়। প্লিজ ট্রাই করবে সবাই, এটা একটি ফিটনেস মানে ড্রিঙ্কস বলা যেতে পারে, জুস বলতে পারেন, ডিটক্স ওয়াটার বলতে পারে। তো প্লিজ ট্রাই করুন, আমাকে জানান কেমন হয়েছে, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকুন, টাটা।